আসসালামু আলাইকুম। আজকে আমরা লসাগু ও গসাগু সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব। প্রথমে আসি লসাগু। লসাগু এই ভাষায় সোচে তোমার কি গসা গু। তো প্রথম করছে আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে জেনে নেব। লসাগু, লসাগু যাকে আমরা বলি এলসিএম, সংক্ষেপে আমরা বলি এলসিএম, এই টার্মটা ইংরেজিতে খুব ইউজ হবে। এলসিএম, এলসিএম মানে হচ্ছে তোমার লিস্ট, সেটা হচ্ছে তোমার কমন, এম তো হচ্ছে তোমার মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। এবং গসাগু যদি বলি, গসাগুর পূর্ণ রূপ হচ্ছে এইচ সি এফ। এইচ সি এফ মানে তোমার, এখানে আমরা লিখতে পারি এইচ সি এফ। এইচ সি এফ হচ্ছে তোমার হায়েস্ট, এইচ আই জি এইচ, হায়েস্ট ইএসটি, হায়েস্ট কমন, COMMON, কমন, হায়েস্ট কমন ফ্যাক্টর। এই এইচসিএফ এর আরেকটা নাম আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমরা বলতে পারি এইচসিএফ কে আমরা আরো কয়েকটা মেথড ডাকতে পারি, যেমন জিসিএফ। জিসিএফ আমরা বলতে পারি, জিসিএফ হচ্ছে তোমার কি গ্রেট কমন ফ্যাক্টর, এটা বলতে পারি আমরা গ্রেট, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, GREATEST, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, সেটা বলতে পারি আমরা। এবং আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে তোমার জিসিডি, জিসিডি ডাকতে পারি এটাকে আমরা, এইভাবে লিখতে পারি আমরা, সরি জিসিএম, জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিজর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট, এটাতে গ্রেটেস্ট, সেটা হচ্ছে তোমার কি কমন, গ্রেটেস্ট কমন ডিভিজর। এই ডিভিজর শব্দের অর্থ হচ্ছে ভাজক। অর্থাৎ দেখা যাচ্ছে যে লসাগুর নাম হচ্ছে তোমার কি এলসিএম ইংরেজিতে, লিস্ট কমন ফ্যাক্টর, সরি লিস্ট কমন মাল্টিপল, এবং গসাগুর ইংরেজি নাম হচ্ছে এইচসিএফ, হাইস্ট কমন ফ্যাক্টর, এবং সেটাকে আমরা জিসিএফ বা গ্রেটেস্ট কমন, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হিসেবে ডাকতে পারি, অথবা জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিজর হিসেবে ডাকতে পারি। বাংলায় এই লসাগু বলা হয় লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এইখানে কিন্তু গুণিতক, আর গসাগুর বেলায় লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, খুবই ইম্পর্টেন্ট জিনিস। গসাগুর বেলায় লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাপোজ আমরা যদি এরকম একটা উদাহরণ দেখি, যেমন 20 এবং হচ্ছে 30, 20 এবং 30-এর ক্ষেত্রে যদি এদের গসাগু বের করতে চাই, তাহলে কি হবে, এর আন্ডারে মানে 20 এবং 30-কে ভাগ করা যায়, এই সংখ্যা দুটাকে ভাগ করা যায়, এরকম সংখ্যা হতে পারে তোমার কত, 2 হতে পারে, 5, 5 4 5 20, আর 5 দিয়ে করলে 5 6 30, মানে এই দুটা সংখ্যাকে ভাগ করা যাবে, এবং 10 দিয়েও ভাগ করা যাবে। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10, এই 10 দিয়ে 20-কে ভাগ করা যাবে এবং 30-কে ভাগ করা যাবে। তাই জন্য এখানে হচ্ছে এই 10টা হচ্ছে তোমার কি গসাগু, বা এটাকে আমরা বলতে পারি এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবং আরও যদি কিছু ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে, এটা তো হচ্ছে আমাদের গসাগু গেল। লসাগুর বেলায় লসাগু হচ্ছে তোমার বলছে হায়েস্ট, লসাগু বলছে তোমার কি লিস্ট, লিস্ট মানে হচ্ছে এই 20 এবং এই 30-কে এমন একটা সংখ্যা আছে যেটা হচ্ছে তোমার কি করতে খুব কাছাকাছি সংখ্যা, 20 এবং 30-এর। সাপোজ আমরা যদি এখানে বড় যেটা আছে সেটা নামতে পারি, যেমন 30 দ্বিগুণা 60, এই 60টা হচ্ছে তোমার কি করবে, 20 দিয়েও ভাগ যাবে, 30 দিয়েও ভাগ করা যাবে। অর্থাৎ এই 60 সংখ্যাকে, অর্থাৎ এটি হচ্ছে তোমার লিস্ট কমন মাল্টিপুল বা লসাগু, যেটা হচ্ছে তোমার এই সংখ্যা, এবং এই সংখ্যা দ্বারা কি করা যাবে, ভাগ করা যাবে। এখন আসো লসাগু এবং গসাগু নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে। আমরা প্রথমে বলবো গসাগু নির্ণয় করার পদ্ধতি। গসাগু নির্ণয় করার পদ্ধতির মধ্যে প্রথমে বলতে পারি আমরা, গসাগু নির্ণয় করার জন্য পদ্ধতি হচ্ছে তোমার দুইটা, দুইটা পদ্ধতি আছে। প্রথমে হচ্ছে তোমার কি, এটাকে উৎপাদক পদ্ধতি বলা হয়, একটাকে বলা হয় উৎপাদক পদ্ধতি, যেটা আমরা ইংরেজিতে বলি ফ্যাক্টরাইজেশন পদ্ধতি, ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজেশন মেথড, একটা হচ্ছে তোমার কি ফ্যাক্টরাইজেশন মেথড বা উৎপাদক পদ্ধতি, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটা একটু প্রথমে দেখে নিই, উৎপাদক পদ্ধতি জিনিসটা কীরকম, এটা হচ্ছে সাপোজ কোনো একটা সংখ্যা নিলাম 6 এবং হচ্ছে ধরে নিলাম 8, দুটো সংখ্যা, এটা যদি আমি করি তাহলে হচ্ছে তোমার কত, এর যা তোমার 2 × 3 = 6, এবং এটা হচ্ছে তোমার কত, 2 × 2 × 2, অর্থাৎ 2 × 4 = 8। এখানে বলছে এদের
ঘসাগু যদি নির্ণয় করতে বলা হয় তাহলে ঘসাগু হবে এই দুটো উৎপাদকের মধ্যে সর্বোচ্চ কমন কোনটা আছে, তার মানে সর্বোচ্চ কমন আছে 2, তাহলে 6 এবং 8 এর ঘসাগু বা এটাকে আমরা এটা বলছি এসসিএফ ঘসাগু বা এসসিএফ এসসিএফ সেটা হবে অবশ্যই কত 2। আচ্ছা এটা হচ্ছে তোমার কত মানে একটা সংখ্যা বা একটা মৌলিক উৎপাদক সর্বোচ্চ কত সংখ্যক বার আছে সেটা হচ্ছে ওই ওই সংখ্যাগুলোর হচ্ছে তোমার কি ঘসাগু, এটাকে বলা হয় উৎপাদক পদ্ধতি বা ফ্যাক্টরাইজেশন পদ্ধতি। নাম্বার 2 আমরা একটা পদ্ধতি সম্পর্কে জানবো, সেটা তোমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের। আরেকটা বলতে পারি আমরা ঘসাগুর ক্ষেত্রে প্রচলিত ভাগ পদ্ধতি, প্রচলিত ভাগ পদ্ধতি সেটা হচ্ছে কেমন, যেমন আমরা পরপর পাশাপাশি দুটো সংখ্যা নিলাম, সাপোজ এখানে নিলাম হচ্ছে তোমার 8 এবং হচ্ছে তোমার কত 12। প্রথম কথা হচ্ছে এই যে দুটি সংখ্যা নিলাম এই সংখ্যাটি প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে, যেমন 8কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তো যাতে আছে কত 1 বার, তার মানে এখানে 8 এখানে থাকবে কত 4। এই যে আমরা ভাগশেষ যেটা পাবো সেই ভাগশেষটাকে আবার পরবর্তী যে সংখ্যার ডিভিজর বা যে ভাজক যেটা ছিল সেই ভাজকটা যদি ভাগ করি তাহলে হচ্ছে তোমার কত 4 দুগুণে হচ্ছে তোমার কত 8, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এই ঘটনাগুলো আমরা রিপিট করবো, অর্থাৎ প্রথম যে সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যার ভাগশেষ দিয়ে প্রথম সংখ্যার, অর্থাৎ দ্বিতীয় আমরা যে প্রথম যে ভাগশেষ পাবো প্রথম ভাগশেষ দিয়ে প্রথম সংখ্যার ভাজককে ভাগ করে যতক্ষণ পর্যন্ত আমরা শূন্য না পাবো ততক্ষণ পর্যন্ত ভাগ করে যাব, তার মানে 8 এবং 12 এর ঘসাগু হচ্ছে তোমার কত, এর যদি আমরা ঘসাগু পাই তাহলে হচ্ছে দেখা 4 দিয়ে ভাগ করার পরে আমরা শূন্য পাইছি, অর্থাৎ এর ঘসাগু হচ্ছে 4। এটা হচ্ছে একটা পদ্ধতি যেটাকে আমরা বলি প্রচলিত ভাগ পদ্ধতি, এটার নাম হচ্ছে প্রচলিত প্রচলিত ভাগ পদ্ধতি, অথবা এই পদ্ধতিকে আমরা বলি ডিভিজর পদ্ধতি বা ভাজক পদ্ধতি, ডিভিজর পদ্ধতি বা হচ্ছে তোমার কি প্রচলিত ভাগ পদ্ধতি। এটাই হচ্ছে তোমার এই দুটা নিয়ম আছে, একটা হচ্ছে উৎপাদক পদ্ধতি আর একটা হচ্ছে তোমার কি প্রচলিত ভাগ পদ্ধতি। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের জন্য রাখা ভালো, সাপোজ আমরা যদি এরকম করি 10কে আমরা ভাগ করলাম 3 দিয়ে তাহলে 3 3 হচ্ছে তোমার কত 9, থাকলে কত 1। এটাকে বাংলায় এই এটাকে বলা হয় ভাজক, ইংরেজিতে বলা হয় ডিভিজর, এটাকে বলা হয় ভাজ্য, ভাজ্য ইজ ইকুয়াল টু এটা পরে আসতেছি ভাজ্য, ভাজ্যর ইংরেজি রূপ হচ্ছে তোমার ডিভিডেন্ড, ডিভিডেন্ড শব্দের অর্থ হচ্ছে ভাজ্য, এটাকে বলা হয় ভাগশেষ, এটাকে বলা হয় ভাগশেষ এটা তোমার ভাগফল, ভাগফল ইংরেজি হচ্ছে তোমার কোশন, QUOTIEND কোশন বা হচ্ছে তোমার কি বলি আমরা এটাকে বলি ভাগফল, এটাকে বলি হচ্ছে বাংলাতে বলি ভাগশেষ, যদি আর ইংরেজি বলি তাহলে হচ্ছে রিমাইন্ডার, RIMAINDER এটা হচ্ছে তোমার কি রিমাইন্ডার। এই হচ্ছে তোমার একটা বেসিক ধারণা। আরো কিছু কথা জানবো, যেমন আমরা লসাগু সম্পর্কে জানবো এখন, এবং লসাগু লসাগু হচ্ছে তোমার কি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সরি লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে, লসাগুর বলায় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ, যেমন আমরা যদি একটা ইনফরমেশন দিই যেমন 4 এবং 6 এর লসাগু কত, 4 এবং 6 এর লসাগু হচ্ছে দেখো উপরে একটা সংখ্যা হবে যেহেতু লিস্ট সংখ্যা, 4 কে হচ্ছে তোমার 4 এবং 6 কি হবে তোমার 12, 12 হচ্ছে লসাগু, কারণ কি কারণ এই এমন একটা সংখ্যা 4 এবং 6 এর কাছাকাছি সেটা তোমাকে 4 দিয়েও ভাগ যাবে এবং 6 দিয়েও ভাগ যাবে, তাই হচ্ছে লসাগু হচ্ছে তোমার কি 12। এখন লসাগু নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। লসাগু নির্ণয় করার পদ্ধতি হচ্ছে তোমার 3টা, প্রথমে বলছে ক্ষুদ্রতম সংখ্যার সবচেয়ে সংখ্যাসমূহের ক্ষুদ্রতম সংখ্যার গুণিতক হচ্ছে লসাগু, যেমন আমরা যে প্রথমে 4 এবং 8 পড়লাম, 4 এবং 6, 4 2 × 2 = 4 এবং 6 যখন করব আমরা 2 × 3, সর্বোচ্চ কমন কতবার আছে, একই উৎপাদক এখানে আছে তোমার 2 আছে 2 বার এবং এখানে আছে 1 বার, অর্থাৎ এটার তোমার যদি আমি লসাগু বের করতে চাই সেক্ষেত্রে আমার লসাগু হবে এরকম, এটা যদি আমি লসাগু বের করতে চাই তাহলে এটা লসাগু হবে 2 × 2 × 3, অর্থাৎ এই 2 যে মৌলিক সংখ্যা এটা আছে তোমার কত 2 বার, এই 3 আছে 1 বার, অর্থাৎ এটাই হচ্ছে লসাগু, মানে একই মৌলিক সংখ্যা সর্বোচ্চ যে কয়বার আছে সেই কয়বার নিতে হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 4 এবং 6 লসাগু হচ্ছে তোমার কত 12। এইটাকে বলা হয় পর্যবেক্ষণ পদ্ধতি, তাহলে আমরা বলতে পারি লসাগু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে তোমার কত 3টা, প্রথম হচ্ছে তোমার কত পর্যবেক্ষণ
প্রথম হচ্ছে তোমার পর্যবেক্ষণ পদ্ধতি, এই সিস্টেমটা হচ্ছে তোমার কি পর্যবেক্ষণ পদ্ধতি। নাম্বার টু হচ্ছে উৎপাদক পদ্ধতি। উৎপাদক পদ্ধতিটি কিরকম? উৎপাদক পদ্ধতি বা আমরা বলতে পারি ফ্যাক্টরাইজেশন মেথড, উৎপাদক পদ্ধতি হচ্ছে আগের মতো, সেটা হচ্ছে এটাই হচ্ছে তোমার কত উৎপাদক পদ্ধতি। যেমন চার, টু ইন্টু টু হলো ছয়, হচ্ছে তোমার কত আগে যেটা করলাম সেটা কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি দেখলাম, আর এটা হচ্ছে তোমার কত উৎপাদক পদ্ধতি, মোটামুটি কাছাকাছি। এটা হচ্ছে তোমার কত দুই ইন্টু তিন, এখানে তাহলে দেখা যাচ্ছে তোমার কি হবে, এই দুইটা যে সর্বোচ্চ দুইবার আছে এখানে তিনটা আছে একবার, তার মানে এটাই হচ্ছে তোমার কত, এই দুইটাকে আমার দুইবার নিতে হবে, তিনটাকে নিতে হবে, অর্থাৎ কোনো একটা মৌলিক সংখ্যা সর্বোচ্চ যে কয়বার আছে সেই কয়বার নিয়েই তাদের মধ্যে তোমার কি গুণ করলেই উৎপাদক পদ্ধতি বের হয়ে আসবে। এটা হচ্ছে উৎপাদক পদ্ধতি। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার ইউক্লিডীয় পদ্ধতি, গ নাম্বার আমরা বলতে পারি, বা এটা তিন নাম্বার দেই, তিন নাম্বার হচ্ছে তোমার কত ইউ ক্লি ডিও ইউক্লিডীয় পদ্ধতি। এটা হচ্ছে এরকম, সাপোজ সংখ্যা দেওয়া আছে তোমার 6, 8, 12 এবং একটা হচ্ছে 9। এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করি, প্রথমে দেখো এই দুটো সংখ্যার মধ্যে দুই দিয়ে ভাগ যাবে, প্রথম যে সংখ্যা দিয়ে দুইয়ের অধিক সংখ্যা থাকবে ভাগ করতে হবে, 9-কে যাবে না তাহলে 9-কে লিখলাম না। এখানে যখন আমরা ভাগ করব 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তখন 6 দুগুণে হচ্ছে তোমার কত 12। এটাকে আবার দেখো দুই দিয়ে যাবে, 9-কে যাচ্ছে না, 3-কে যাচ্ছে না, 2 দুগুণে 4, আর 6-কে যখন ভাগ করব তখন হচ্ছে তোমার কত 6 দুগুণে 3 দুগুণে 6, 3 দিয়ে যখন ভাগ করব 3 3 হচ্ছে 9, 1, 2, 1, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 ইনটু হচ্ছে তোমার কত 3 4 3 4 হচ্ছে তোমার 12, 2 হাতের 1, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 1 7, অর্থাৎ 72। এদের লসাগু হচ্ছে তোমার কত 9, 6, 8, 12, এদের লসাগু যখন আমি বের করব, লসাগুকে আমরা বলবো লিস্ট কমন ফ্যাক্টর বা এলসিএম, তখন তোমার কত হবে 72, 9, 6, 8, 12, এদের লসাগু হচ্ছে তোমার কত 72। আচ্ছা, আমরা যদি আবার একটু রিক্যাপ করি, লসাগু যাকে বলে লিস্ট কমন ফ্যাক্টর বা এলসিএম, গসাগু যার ইংরেজি রূপ হচ্ছে এসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে আমরা আরও দুটো নামে রাখতে পারি, জিসিএফ গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অথবা জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার। এটা আমরা দেখছি যে 20 এবং 30-এর ক্ষেত্রে গসাগু হচ্ছে তোমার কত 10, কারণ সর্বোচ্চ এই সংখ্যাটি তোমার 20 এবং 30-কে ভাগ করা যাবে, এবং 20 এবং 30 দিয়ে ভাগ করা যাবে, সর্বোচ্চ উপরের সংখ্যা হচ্ছে তোমার কত 60, অর্থাৎ কাছাকাছি সংখ্যা হচ্ছে 60 বা এলসিএম হচ্ছে 60। এটা কিন্তু এলসিএম, এটা হচ্ছে গসাগু। এখানে গসাগু বলার অর্থ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এটাই হচ্ছে তোমার কিন্তু সর্বোচ্চ কমন ফ্যাক্টর। গসাগু নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে আমরা জানছি, গসাগু নির্ণয় করার পদ্ধতি হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে তোমার উৎপাদক পদ্ধতি বা ফ্যাক্টরাইজেশন মেথড, আর এটা হচ্ছে আরটাকে আমরা বলছি প্রচলিত ভাগ পদ্ধতি বা ডিভিজর পদ্ধতি, একটাকে বলছি প্রচলিত ভাগ পদ্ধতি, আরটা হচ্ছে তোমার কত উৎপাদক পদ্ধতি। এখানে আরও কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে মানে লসাগুর বেলায় আমরা বলছি লসাগু করা হয় সাধারণত তিনটা পদ্ধতিতে, আমরা এখানে আরেকটা জিনিস জেনে নিছি, সেটা হচ্ছে যে গসাগু করার সময় যে যেমন 3 দিয়ে 10-কে যখন ভাগ করব প্রথমটা সংখ্যা এই তিনটা, এই তিনটা হচ্ছে তোমার কত, এই তিনটাকে বলা হবে ভাজক বা ডিভিজর, এই 10টাকে বলা হবে ভাজ্য বা ডিভিডেন্ড, তিনটাকে হচ্ছে তোমার কোশন বা ভাগফল, একটা হচ্ছে তোমার কি ভাগশেষ বা রিমাইন্ডার। এখানে বলছি আমরা লসাগু নির্ণয় করার পদ্ধতি হচ্ছে তোমার তিনটা, একটা হচ্ছে তোমার পর্যবেক্ষণ পদ্ধতি, যেটা দেখলাম আমরা যে পর্যবেক্ষণের মাধ্যমে বলতে পারবো, আরেকটা হচ্ছে তোমার উৎপাদক পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার ইউক্লিডীয় পদ্ধতি। পর্যবেক্ষণ এবং উৎপাদক পদ্ধতি মোটামুটি প্রায় কাছাকাছি, কারণ এই দুটোর মধ্যে প্রথমে কী করতে হবে, উৎপাদকগুলো দেখে নিতে হবে বা বের করে নিতে হবে। তো এখানে আমরা বলতে পারি লসাগু নির্ণয় করার পদ্ধতি হচ্ছে তোমার তিনটা, পর্যবেক্ষণ পদ্ধতি, উৎপাদক পদ্ধতি এবং ইউক্লিডীয় পদ্ধতি। এখন আমরা জানবো লসাগু এবং গসাগু কখন বের করতে হবে, অর্থাৎ লসাগু যখন বের করতে হবে তখন অবশ্যই উল্লেখ থাকবে তোমার ক্ষুদ্রতম, প্রশ্ন মতো যদি বলা হয় ক্ষুদ্রতম কোন সংখ্যা তখন লসাগু বের করতে হবে, অথবা বলা থাকবে ইংরেজিতে লিস্ট, অথবা বাংলা যদি বলা হয় তাহলে বলা থাকবে সর্বনিম্ন, অথবা হচ্ছে তোমার কত ন্যূনতম, এই চারটা শব্দ থাকবে, ক্ষুদ্রতম, লিস্ট, সর্বনিম্ন, ন্যূনতম, এই যে সমস্ত যদি ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই চোখ বন্ধ করে সেটা লসাগু বের করতে হবে। তারপর হচ্ছে গসাগু, গসাগু কখন বের করতে হবে যদি বলা হয়ে থাকে তোমার বৃহত্তম কোন সংখ্যাকে, বৃহত্তম সংখ্যা, অথবা বলে থাকে তোমার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর,
গ্রেটেস্ট কমন ফ্যাক্টর গ্রেটেস্ট শব্দ উল্লেখ থাকবে, সর্বোচ্চ শব্দ উল্লেখ থাকবে, অর্থাৎ সর্বোচ্চ গ্রেটেস্ট এবং হচ্ছে তোমার সর্বাধিক এই সমস্ত ওয়ার্ড থাকলে বৃহত্তম এই সমস্ত ওয়ার্ড থাকলে তোমার কি হবে গসাগু বের করতে হবে এবং লসাগু বের করতে হবে যখন ক্ষুদ্রতম লিস্ট সর্বনিম্ন ন্যূনতম এই সমস্ত ওয়ার্ড থাকবে তখন সেটার অবশ্যই লসাগু বের করতে হবে। খুব দ্রুত গসাগু বের করার কিছু খুব সুন্দর টেকনিক আছে। যদি দুটা মৌলিক সংখ্যা হয়, সাপোজ দুটা মৌলিক সংখ্যা যেমন 3 এবং 5, দুটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে দুটার গুণফলই হবে তোমার কি হবে গুণফলই হবে তোমার কি লসাগু, যেমন 3 5 হচ্ছে তোমার 15, এদের গুণফলই লসাগু যেহেতু 3 এবং 5 হচ্ছে তোমার কি মৌলিক সংখ্যা। আবার আরেকটা কথা বলতে পারবে, যদি একাধিক সংখ্যা থাকে তবে সর্বোচ্চ বড় সংখ্যার যদি ওই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে ওই বড় সংখ্যাটি হবে তোমার কি গসাগু। যেমন আমরা যদি এরকম একটা ইনফরমেশন লিখি 5 10 15 60, তার মানে এই 60 সর্বোচ্চ বড় সংখ্যা, এটা তোমার কি 5 দিয়েও ভাগ যাচ্ছে, 10 দিয়েও ভাগ যাচ্ছে, 15 দিয়েও ভাগ যাচ্ছে, অর্থাৎ 5। তো যখন আমরা ভাগ করব 5 12 60, 6 10 60 এবং 15 যখন 4 15 60, অর্থাৎ এই 60ই হচ্ছে তোমার কত গসাগু। এটা কিন্তু আমরা গসাগু পড়তে সরি লসাগু পড়তে সেটা হচ্ছে তোমার কি লসাগু। এবং আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে তোমার কিছুটা যদি মেল থাকে, যেমন বলা থাকে 6 এবং 8-এর মধ্যে লসাগু কত হবে, এটা হচ্ছে কিন্তু তোমার লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই দুটোর মধ্যে সর্বোচ্চ যে মৌলিক উৎপাদক কমন আছে সেটা হচ্ছে তোমার 2, অর্থাৎ 2 দিয়ে হচ্ছে তোমার কত 6-কেও ভাগ যাবে এবং 2 দিয়ে 8-কেও ভাগ যাবে। তাহলে এই 2টা কমনের পরে এখানে থাকবে কত 3, এবং পরবর্তী যে পদকগুলো থাকবে সেটা হচ্ছে তোমার কি থাকবে 4। এই দুটোর মধ্যে এখন তোমার কি মিডল টার্ম বা হচ্ছে উৎপাদক পদ্ধতি যদি করি তাহলে দেখা যায় এখানে কোনো মিল নাই, তার মানে 3 4 হচ্ছে তোমার কত 12, এখানে কোনো মিল নাই। তাহলে কি বলতে পারি আমরা 3 4 12, 12 2 24, অর্থাৎ 6 এবং 8-এর লসাগু হচ্ছে তোমার কত 24, যেটা 6 দিয়েও ভাগ যাবে 8 দিয়েও ভাগ যাবে। অর্থাৎ হাফ মিল সংখ্যার ক্ষেত্রে বা কিছুটা মিল সংখ্যার ক্ষেত্রে যেটুক মিল আছে সেই অংশটুকু কমন নিয়ে বাকি আনকমন যে অংশ থাকবে বা আনকমন যে উৎপাদক থাকবে তাদের মধ্যে কি করতে হবে গুণ করে দিলেই আমরা কি করব কাঙ্ক্ষিত লসাগু পেয়ে যাব। এবং আর একটা সিস্টেম আমরা বলতে পারি, এটা আমরা যদি নাম্বার 4 ইনক্লুড করি, যেমন কিছুটা সংখ্যা আছে, যেমন সাপোজ ধরা আছে 10 20 30, এই একটা সংখ্যা সেটা হচ্ছে তোমার কি আচ্ছা 60 দিলাম, এটা 60 দেওয়ার পরে দেখা যাচ্ছে তোমার কি করতেছে সর্বোচ্চ 20 আর 30 দেই তাহলে হলো 20 এবং 30, 20 এবং 30 এমন একটি সংখ্যা, এই সংখ্যাটাকে যদি দেখা যাচ্ছে যে লসাগু করতে তাহলে প্রথম যেটা আছে সেটা করে নামতা পড়তে হবে, অর্থাৎ 30 দ্বিগুণ হচ্ছে তোমার 60, এখন দেখা যাচ্ছে যে তোমার কি এটা দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে 60ই হচ্ছে তোমার কি লসাগু।